নমস্কার, খবর ত্রিপুরা আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেফ। প্রবল ভূমিকম্প তাইওয়ানে, কম্পনের তীব্রতা 6.4, মৃত 3 জন এবং আহত 121 জন। শুক্রবার অসমে ডিব্রুগড়ে বহু প্রতীক্ষিত গ্যাস ক্রেকার প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের যাবতীয় অপারগতার দায় চাপিয়ে দিতে চাইলেন গান্ধী পরিবারের উপর। বিদেশিনী ছাত্রী নিগ্রহের ঘটনায় শুক্রবার আরও 4 জনকে গ্রেপ্তার করল বেঙ্গালুরু পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হয়েছেন 2 পুলিশ অফিসারও। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। এসে গেছে সাধু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই 2 দিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা, আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিপসেভ কিট আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিপসেভ কিটস। বিজ্ঞাপন বিরতির পর
খবর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রবল ভূমিকম্প তাইওয়ানে রাত 1:30 নাগাদ কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা 6.4। মৃত 3 জন, আহত 121 জন। অন্যদিকে ফের কেঁপে উঠল নেপালও। প্রবল ভূমিকম্প তাইওয়ানে রাত 1:30 নাগাদ কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা 6.4। মৃত 3, আহত 121। কাউসিয়াংয়ে মাটির 15 কিলোমিটার নিচে কম্পনের উৎসস্থল। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। তাইওয়ানে একটি 17-তলা বাড়ি ভেঙে পড়ায় আটকে পড়েছেন 170 জন বাসিন্দা। ধ্বংসস্তূপ থেকে আশ্চর্যজনকভাবে উদ্ধার হয়েছে একটি শিশু। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। অন্যদিকে ফের কেঁপে উঠল নেপাল। শুক্রবার রাতে কম্পন অনুভূত হয় রাজধানী কাঠমান্ডু ও পর্যটন কেন্দ্র পোখরায়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। ঘটনায় প্রায় 15 জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কাঠমান্ডুতে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তিব্বত সীমান্তের কাছে সিন্ধুর পালচকে। গত বছর 25 এপ্রিলে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত নেপালে 400 বেশি আফটার শক অনুভূত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার অসমের ডিব্রুগড়ে বহু প্রতীক্ষিত গ্যাস ক্র্যাকার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার ভাষণে কেন্দ্রের সরকারের যাবতীয় অপারগতার দায় চাপিয়ে দিতে চাইলেন গান্ধী পরিবারের উপর। সামনে সংসদের বাজেট অধিবেশন, সে সঙ্গে শিওরে 5 রাজ্যের ভোট। তার আগে শুক্রবার কেন্দ্রীয় সরকারের যাবতীয় অপারগতার দায় গান্ধী পরিবারের ঘাড়ে চাপিয়ে দিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অভিযোগ, স্রেফ একটি পরিবার নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য দেশের তামাম গরিবকে ভাতে মারছে। কৃষক মজুরদের ভালোর জন্য সরকারের আনা কোনো বিলই রাজ্যসভায় পাশ হতে দিচ্ছে না কংগ্রেস। শুক্রবার অসমের ডিব্রুগড়ে বহু প্রতীক্ষিত গ্যাস ক্র্যাকার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, তবে সে ছিল পোশাকী কারণ। মূল উদ্দেশ্য সরকারি প্রকল্পের মঞ্চকে ব্যবহার করে ভোটের প্রচার শুরু করে দেওয়া এবং সেখান থেকেই গান্ধী পরিবারের দিকে নিশানা করেন মোদী। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কদিন আগে প্রদেশ বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নাম ঘোষণা করেছে বিজেপি। শুক্রবার ডিব্রুগড়ের লেপেটকাটায় ব্রহ্মপুত্র গ্যাস ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড ও নুমানিগড় ওয়ার্কস প্ল্যান্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সামনেই প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে আনন্দ আনতে গেলে সর্বানন্দ আনুন। 1985 সালে কেন্দ্রে রাজীব গান্ধী জমানায় সই হওয়া অসম চুক্তিতে গ্যাস ক্র্যাকার প্রকল্পের দাবি ছিল। সেই কাজ শুরু হয় 2007 সালে, কিন্তু কাজ সময় শেষ না হওয়ায় 5,000 কোটির প্রকল্পের খরচ শেষ পর্যন্ত 10,000 কোটিতে পৌঁছয়। ऐसे स्टॉल प्रोजेक्ट को गति देने के लिए एक विशेष प्रयास करता हूं, उसमें ये प्रोजेक्ट भी है जिसका आज उद्घाटन संभव हुआ है। भारत के पूर्वी छोर का विकास हमारी सरकार की प्राथमिकता है। শিবসাগরের শ্রীমন্ত শঙ্করদেব সংঘের 85তম বাৎসরিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হল স্মারক। পরে মোদী মরানে চা শ্রমিকদের সমাবেশে অংশ নেন। উজানি অসমের মটক, মরান, চা শ্রমিক, আহমরা উপজাতির মর্যাদা দাবিতে সরব। চা শ্রমিকদের রেশন বন্ধ নিয়েও বিজেপিকেই দায়ী করেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে মোদী অহম পোশাক পরে সর্বানন্দকে নিয়ে মঞ্চে রাখা রণদামামা বাজিয়ে আর অসমীয়া ভাষায় ভাষণ শুরু করে মন জয়ের চেষ্টা করেন। সবাই লক্ষাধিক মানুষের ভিড় ছিল। মোদী বলেন, আপনাদের শ্রমের ফসল চা বিশ্বে অসমের পরিচয়। এই চা বেচে আমি শৈশবে পেট চালিয়েছি, অথচ আপনাদের এত সমস্যা, একটিবার আমাদের সুযোগ দিয়ে দেখুন, আপনাদের দিন বদল হবে। এরপরেই কংগ্রেস ও গান্ধী পরিবারকে তোপ দেগে মোদী বলেন, আমরা মজুরদের উন্নতিতে, কৃষকদের সুবিধার্থে, কর্মীদের বোনাস নিয়ে, ব্রহ্মপুত্রে নদীবন্দর করা এবং জলপথ বাণিজ্য নিয়ে নতুন বেশ কয়েকটি বিল এনেছি, তা লোকসভাতে পাশও হয়েছে, কিন্তু একটি পরিবারের আপত্তিতে সেগুলি রাজ্যসভায় পাশ করানো সম্ভব হচ্ছে না। সরকার চাইয়ে যে আসামকে গরিবো কি শুনে, আসামকে মজদুরো কে লিয়ে জিয়ে, আর আসামকে সামান্য মানবী কি জিন্দগি মে বদলাও লায়ে। এক মৌকা ভারতীয় জনতা পার্টি কো ভি দে করকে দেখিয়ে, আসাম নম্বর এক বনা করকে রাখিয়ে। 8 সাল তো এই দেশ কা লোকতন্ত্র চলা, লেকিন কবি গরিব কে লিয়ে, মজদুর কে লিয়ে,
कभी पार्लियामेंट में किसी ने अड़ंगे नहीं डाले हैं। लोकसभा ने तो कानून पास कर दिया, लेकिन आसाम के भलाई की बातें करने वाले एक परिवार ने राज्यसभा नहीं चलने दी और उसके कारण ब्रह्मपुत्र में जो हमें जल परिवहन का बहुत बड़ा काम करना था वो काम अटक गया। मेरे भाई, ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। বিদেশিনে ছাত্রী নিগ্রহের ঘটনায় শুক্রবার আরও চারজনকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হয়েছে দুই পুলিশ অফিসারও। আগেই ধরা পড়েছিল চার অভিযুক্ত। বিদেশিনী ছাত্রী নিগ্রহের ঘটনায় শুক্রবার আরও চারজনকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হয়েছেন দুই পুলিশ অফিসারও। Total 9 persons have been arrested yesterday morning, a day before 5 and yesterday evening 4 more people have been arrested. Policemen were found there and out of them 2 fellows have been already suspended and the further inquiry is going on. রবিবার বেঙ্গালুরুতে সুদানের ছাত্র মোহাম্মদ আহমেদ ইসমাইলের গাড়িতে চাপা পড়ে মৃত্যু হয় বছর 35 এর এক মহিলার। গুরুতর আহত হন তার স্বামী। ইসমাইলের বিরুদ্ধে মদমত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠে। তাকে আটক করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে গণরোষের শিকার হন তানজানিয়ার এক ছাত্রীও। তার গাড়ি আটক করে আগুন লাগিয়ে দেয় জনতা। ওই ছাত্রীর অভিযোগ, তাকে বিবস্ত্র করে নিগ্রহ করা হয়। তার তিন সঙ্গীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিদেশি পড়ুয়াদের উপর নজর রাখতে কেন্দ্রীয় আইনমন্ত্রী সদানন্দ গৌড়া শনিবার কর্ণাটক সরকারকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন। যদিও কর্ণাটক সরকার তরুণীকে বিবস্ত্র করে নিগ্রহের অভিযোগ অস্বীকার করেছিল, তবে তদন্তের রিপোর্ট বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। Yesterday, Sushma Swaraj ji, she spoke to me. To her also, I have given the factual report to her. কংগ্রেস শাসিত রাজ্যে ঘটনাটি ঘটায় সমালোচনার সুযোগটি হাতছাড়া করেনি বিজেপি। তুমুল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত এদিন মুখ খুললেন রাহুল গান্ধী। ঘটনার নিন্দা করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। মৃত্যুর পর দেহ অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে সমাজ কল্যাণে ব্রতী হন। এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ। সুস্বাস্থ্য বজায় রাখতে 18 থেকে 65 বছর পর্যন্ত সুস্থ ব্যক্তি মাত্রই নিয়মিত রক্তদান করুন ও অন্যদের নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধ করুন। মূল্যবান জীবন রক্ষা করুন। যোগাযোগ করুন নিম্নলিখিত ঠিকানায়। মেম্বার সেক্রেটারি TSBTC, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। পিসি চন্দ্র জুয়েলার্স এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমহানি, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। ইজি কাজে হাত, মুখ বিজি, আনন্দে পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে, মুখ বিজি, হাত বিজি, টম টম সাথে, বেশি বেশি পাওয়া।
টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আয় তলানিতে কোষাগার প্রায় খালি, আবার বাজেটে বরাদ্দ হঠাৎ কমিয়ে দিয়েছে অর্থমন্ত্রক। এরই মধ্যে কার্যকর হওয়ার পথে বেতন কমিশনের সুপারিশ। আয় তলানিতে কোষাগারও প্রায় খালি, আবার বাজেটে বরাদ্দ হঠাৎ কমিয়ে দিয়েছে অর্থমন্ত্রক। এরই মধ্যে কার্যকর হওয়ার পথে সপ্তম বেতন কমিশনের সুপারিশ। কিছুটা নজিরবিহীনভাবে রেল, তাই কর্মীদের বেতন দিতে হাত পাততে বাধ্য হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে। কিন্তু সেই প্রস্তাবও ফিরিয়ে দিল অর্থমন্ত্রক। একই দলের দুই নেতার হাতে থাকা রেল ও অর্থমন্ত্রকের এমন টানাপোড়েন অপ্রত্যাশিত বলে মনে করছেন রেলকর্তারা। ইউপিএ আমলেও কেন্দ্রীয় সাহায্যের প্রশ্নে অনেক ক্ষেত্রে অর্থমন্ত্রকের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়তেন রেলমন্ত্রীরা। কিন্তু এবারের বিষয়টি অনেকটাই অন্যরকম বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলেই। বাজেটে ঘোষিত রেলের কেন্দ্র বরাদ্দের পরিমাণ কমিয়ে দিয়ে বিতর্কের সূত্রপাত করে অরুণ জেটলির অর্থমন্ত্রকই। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়, রেলের প্রকল্প রূপায়ণের গতি স্লথ এবং তারা সময়ে টাকা খরচ করতে ব্যর্থ হয়েছে, সে কারণেই বরাদ্দ কমানো হয়েছে। রেলের বরাদ্দ কমানোর এমন ঘটনা এই প্রথম বলে মনে করছেন রেলকর্তারা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রেলমন্ত্রক পাল্টা চিঠিতে অর্থমন্ত্রককে জানায়, শেষ তিন মাসেই রেলের কাজের গতির হার সবচেয়ে বেশি থাকে, আর সেই সময়ে টাকা না দেওয়ার অর্থ হলো বাজেটে লক্ষ্যমাত্রা পৌঁছতে ব্যর্থ হবে রেল। বকলমের নরেন্দ্র মোদী সরকারই কমবে আয়, সমস্যা হবে দৈনন্দিন খরচের অর্থ জোগাড় করতেও। রেল জানায় এর ফলেও কর্মীদের মাসিক বেতন ও পেনশন দিতেও সমস্যা হবে। এই চিঠির পরে নিজেদের অবস্থান থেকে কিছুটা নরম হয়ে 4,000 কোটি টাকা বরাদ্দ করেন জেটলি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এমজিএন রেগা প্রকল্পে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ভারত সরকারের কাছ থেকে একসঙ্গে 4টি পুরস্কার পেল ত্রিপুরা সরকার। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান ত্রিপুরা গ্রাম উন্নয়ন ও কৃষি দপ্তরের সচিব জিএসজি আয়েঙ্গার। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ভারত সরকারের কাছ থেকে একসঙ্গে 4টি পুরস্কার পেল ত্রিপুরা সরকার। 2014-15 অর্থবছরে ভারত সরকারের মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা প্রকল্পে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি দিন কাজ হয়েছিল, তাই ভারত সরকার ত্রিপুরাকে প্রকল্প রূপায়ণে প্রথম স্থান অধিকারী পুরস্কার প্রদান করে। দেশের জেলা হিসেবে রাজ্যের ধলাই জেলায় সবচেয়ে বেশি দিন কাজ হয়েছিল 2014-15 অর্থবছরে। 99 দিন কর্মদিবস সৃষ্টি করার জন্য প্রথম পুরস্কার পায়। অপরদিকে এমজিএন রেগার প্রকল্পে দেশের মধ্যে স্থায়ী সম্পদ সৃষ্টি করার জন্য গুমতি জেলাকে প্রথম পুরস্কার প্রদান করা হয়। সারা ভারতে 2.5 লক্ষ পঞ্চায়েত রয়েছে, সফলভাবে কাজ পরিচালনার জন্য ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রণালয় পুরস্কারের জন্য 5টি পঞ্চায়েতকে নির্বাচন করে। এই 5টির মধ্যে ত্রিপুরা দক্ষিণ জেলার মাধবনগর পঞ্চায়েতকেও পুরস্কার প্রদান করা হয়েছে। এমজিএন রেগার প্রকল্পে 10 বছর পূর্তি উপলক্ষে গত 2 ফেব্রুয়ারি দিল্লিতে এক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে পুরস্কারগুলি প্রদান করা হয়। দিল্লিতে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন ভারত সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী অরুণ জেটলি, ভারত সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ দপ্তরের মন্ত্রী বীরেন্দর সিং, পানীয় জল ও জনস্বাস্থ্য দপ্তরের মন্ত্রী কপিল যাদব সহ অন্যান্যরা। শুক্রবার সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই পুরস্কার প্রাপ্তির খবর জানান ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন ও কৃষি দপ্তরের সচিব জিএসজি আঙ্গার। সেই সঙ্গে তিনি এমজিএন রেগার প্রকল্পে ত্রিপুরা রাজ্য প্রথম স্থানাধিকারের জন্য যে পুরস্কার পায় তাও তিনি দেখান। পুরা ভারতের মধ্যে 657 ডিস্ট্রিক্টসে এবারে জিতে হয়। ওই 657 ডিস্ট্রিক্টস থেকে ওরা 11 ডিস্ট্রিক্টস কে সিলেকশন করছিলেন অল ইন্ডিয়া প্রাইজ দেওয়ার জন্য। ওখান থেকে আমাদের দুটা গোমতি আর ধলাই আর তারা পুরস্কার দিয়ে দিয়েছিলেন। ওই পুরস্কারটা আমাদের ডিএম গোমতি আর ডিএম ধলাই রিসিভ করছিলেন।
এই ডেটা বেসিক্যালি 2014-15 কাজের জন্য, 2014-15 কাজের জন্য। আর এই কাজের এই অ্যাচিভমেন্টের পিছনে অনেকজন লোকের হাত আছে, দি কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস, এয়ারলিয়ার দেয়ার প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, আওয়ার পুট টুগেদার, ইট ইজ এ টিম ওয়ার্ক, অ্যান্ড অলসো দি পলিটিক্যাল এক্সিকিউটিভ, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ সবাই মিলে। সো এটা একটা খুব সুন্দর বিষয়। আকার ডিএম দালাই যেটা আসছেন সন্দীপ রাথোড় রিসিভ করছি, আগের ডিএম ছিল মিলিন্দ রাম টেকেসা, অ্যাকচুয়ালি উনার সময়ে এই 14-15 দিয়ে হয়েছে, দিস ইজ ওয়ান। অ্যান্ড ডিএম গোমতী কে অ্যাওয়ার্ড হয়েছে এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ এনআরইজিএ টু কনভার্জেন্স, আর ডিএম ধলাই কে হয়েছে হাইয়েস্ট ম্যান্ডেট জেনারেশন ইন দি কান্ট্রি 99 14-15 তে উনার হাত। পুরা ভারতের মধ্যে 2.5 লাখ পঞ্চায়েত আছে, 2.5 লাখ পঞ্চায়েত, 2.5 লাখ পঞ্চায়েত ইন ডিফারেন্ট স্টেটস, ওখান থেকে ওরা 5টা পঞ্চায়েত সিলেকশন করছে। ওয়ান ইজ ত্রিপুরা, দ্যাট ইজ আওয়ার মাধবনগর পঞ্চায়েত কোম্পাড়ি ব্লক। আচ্ছা, দেন উসকে বাদ ওয়াট দে হ্যাভ ডান ইজ দ্যাট দে কল্ড অল দি স্টেটস এন্ড ইউনিয়ন টেরিটরিজ, মোটামুটি 29 স্টেটস এন্ড 5টা ইউনিয়ন টেরিটরি কে ওরা বলছিলেন কি ওখান থেকে তাদের প্রসিজার এর অনুসারে 10টা স্টেটস কে সিলেকশন করছিলেন, আপনার বেস্ট প্র্যাকটিসেস কি আছে আসে আমাদেরকে দেখান, 10 প্র্যাকটিসেস, 10 স্টেটস, আউট অফ 10 স্টেটস দে হ্যাভ গিভেন প্রাইজেস টু 4, ওয়ান ইজ ত্রিপুরা। দে কান্ট্রি লেভেলে 20-22টা প্রাইজ দিছিলেন 30 মিলে, ওখান থেকে আমাদেরকে পাইছি 4টা, উই গট 4 প্রাইজেস। So this is a happy occasion. This is entirely related to 2014-15. Next thing is that ওই সম্মেলনে ওরা একটা নতুন স্কিম শুরু হইতাছে, এটা বলবো রুরবান, রুরাল আরবান মিশন, রুরবান বলি, RURBAN, রুরবান মিশন। সো ওটার মধ্যে বিভিন্ন 21টা স্টেটের মধ্যে দে সিলেক্টেড 77 ক্লাস্টার্স, 77 ক্লাস্টার্স, 77 এর মধ্যে 5টা আমাদের ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। শনিবার পাঁচ দফা দাবিকে সামনে রেখে আগরতলা একদিনের গণ অবস্থান কর্মসূচি পালন করলো ত্রিপুরা, তফসিলি জাতি সমন্বয় সমিতির সদর বিভাগীয় কমিটি। উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। দলিত ইস্যু নিয়ে আলোচনা করতে অবিলম্বে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা, ত্রিপুরা রাজ্যে একটি লোকসভা আসন বৃদ্ধি করে তা তপশিলি জাতির জন্য সংরক্ষিত করাসহ মোট 5 দফা দাবিকে সামনে রেখে শনিবার আগরতলায় একদিনের এক গণ অবস্থান কর্মসূচি পালন করে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সদর বিভাগীয় কমিটি। এদিন দুপুর 12টা থেকে রাজধানীর প্যারাডাইস চৌমোহনীতে শুরু হয় গণঅবস্থান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সম্পাদক সুদন দাস, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণঅবস্থানে সদর মহকুমার বিভিন্ন এলাকা থেকে সংগঠনের সদস্য সদস্যরা উপস্থিত হয়েছিলেন। মুক্তি মঞ্চ আমাদের সর্বভারতীয় সংগঠন, তার আহ্বানে দেশব্যাপী দলিতদের অধিকার নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করছি। এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ডক্টর বি আর আম্বেদকরের 125তম বর্ষপূর্তি উপলক্ষ এইবার অনুষ্ঠান চলছে, তাকে কেন্দ্র করে। যেহেতু ডক্টর বি আর আম্বেদকর এদেশের সংবিধান রচনা করে দলিত আদিবাসী পিছিয়ে পড়া অংশের মানুষের অধিকার সংরক্ষিত করেছিলেন, তা কতটুকু অগ্রসর হয়েছে তা মূল্যায়ন করার জন্যে একটা বিশেষ পার্লামেন্ট অধিবেশন ডাকতে হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার এই অধিবেশন ডাকেনি। আমরা অবিলম্বে দাবি করছি যে কেন্দ্রীয় সরকারকে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকতে হবে, সেই অধিবেশনে মূল্যায়ন করতে হবে দলিতদের অধিকার কেন অগ্রগতি হলো না। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। অন্যান্য বছরের ন্যায় এই বছর শ্রদ্ধা ও ভক্তির সাথে অনুষ্ঠিত হয় সোনামুড়া বাতাদলা ফুলকুমারী মাঝের বাৎসরিক ওরস ও দোয়ার মাহফিল। আর একে কেন্দ্র করে জাতি উপজাতি হিন্দু মুসলিম সব অংশের ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অন্যান্য বছরের মতো এবছরও শ্রদ্ধা ও ভক্তির সাথে অনুষ্ঠিত হল সোনামুড়া মহকুমার বাতাদোলায় হজরত সুফি সম্রাট মুজাহিদ শাহগাজী ফুলকুমারী বাৎসরিক ওরস ওয়াজ ও দোয়ার মাহফিল, সাথে চলে মেলাও।
শনিবার অনুষ্ঠিত এই ওরস ও দোয়ার মাহফিলে অন্যান্য বছরের ন্যায় অসংখ্য জাতি উপজাতি হিন্দু মুসলিম সকল অংশের মানুষ হাজির হন মাজারে। রাতভর চলে ওরস ও দোয়ার মাহফিল। এদিন রাজ্যের বিভিন্ন অংশ থেকে এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও অসংখ্য ভক্ত হাজির হন মাজার প্রাঙ্গণে। ওরস ও মাহফিলকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছিল গোটা মাজারকে। বিভিন্ন স্থান থেকে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছিলেন মেলায়। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছিল মহাপ্রসাদের। দিন গড়িয়ে যতই সন্ধ্যা হচ্ছিল ততই দূর দূরান্ত থেকে গাড়ি ভর্তি করে হিন্দু মুসলিম জাতি উপজাতি অংশের নারী পুরুষ ভিড় জমাতে শুরু করেন মাঝারে। মাহফিল কমিটিতেও রয়েছে হিন্দু মুসলমান সব ধর্মের লোক। রাতভর চলবে মাহফিল। এবছর ওরস ও মাহফিলকে কেন্দ্র করে প্রায় লক্ষাধিক টাকার বাজেট নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। বাংলাদেশ থেকে আসা এক ভক্ত তথা কর্মকর্তা জানান, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং উপজাতীয়রা বিভিন্ন ধর্মাবলীর লোকজন ওনার দোয়া নেওয়ার জন্যে ওনার দরকারে প্রতি বছরই 22শে মার্চ বিশাল আনন্দঘন পরিবেশে এখানে দলমত নির্বিশেষে সবাই হজরত শাহ গাজীর রাজামন্দি নেওয়ার জন্য হাজির হন। প্রতি বছরই এখানে খুব সুন্দর এবং যানজটপূর্ণভাবেই এই অনুষ্ঠানটা কমিটির মাধ্যমে পরিচালিত হয়। আমরা আসছি বাংলাদেশ থেকে কয়েকজন। প্রতি বছর আগে যখন সরকারের বেড়া ছিল না তখন প্রতি বছরে হাজার হাজার লোক এখানে বাংলাদেশে আসতো। ভারতীয় একজন মিলেমিশে এখানে এই অনুষ্ঠান করত। সরকারের কাছে আকুল আবেদন রাখবো, অন্তত একটা দিন এই 22শে মার্চ যদি গেটটা খুলে দেয় তাহলে মাহফিলে এই অনুষ্ঠানে শরিক হতে পারবে। এই ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে এই আবদার চুক্তি রাখবে। অন্য এক ভক্তের কথায় উঠে এলো এই মাজারের ইতিহাসের ধারণা। ওনার বড় ভাই জুলাশুল পাতালি এরপর অধিবাসন দিনী ছেলে মানে শাহ গাজী আর জুলাস। এরপর মডক রাজার মায়া সম্ভাপতি তখন আমি মডক রাজার রাজপ্রসাদে ছিল। তো বার্তা ছিল সোমবার। এরপরে সোমবারে কি করছে ওই শাহগাজের মতো জিকির করতেছে। এরপরে 360 ঘরের ছেলে আসলো এই মডকের দলকে যুদ্ধ করলো। অবশেষে বাসা সেকেন্ড জিততে গেল। এরপর 360 জন দেয় এখানে অলি বানাইছে। অলি বানিয়ে এরপরে এটার বৈঠকের একটা আসন করছে। 604 হিজুরিতে এই আসনটা রেজলিউশন হচ্ছে। এখানে ত্রিপুরা রাজ্যের সবাই সম্প্রদায় সবাই মিল্লা এটা প্রতি বছর একটা বার্ষিক মাহফিল আয়োজন করে। উল্লেখ্য, ফুলকুমারী মাজারটি কয়েকশো বছর পুরনো বলে জানা যায় প্রবীণদের কথায়। এই মাজার খুবই জাগ্রত বলেও মত ভক্তদের। সকলেরই মনস্কামনা পূর্ণ হয় বলেও মত ভক্তদের। সব মিলিয়ে প্রতি বছরই এই ওরস ও মাহফিলকে কেন্দ্র করে জাতি উপজাতি হিন্দু মুসলমান সকল অংশের মানুষের মিলনক্ষেত্রে পরিণত হয় এই ফুলকুমারী মাজার। যদিও গত বেশ কয়েক বছর যাবৎ সীমান্তে বেড়া নির্মাণের ফলে বাংলাদেশের ভক্তদের আশা কিছুটা কমে গেছে। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। শনিবার তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক আন্তঃস্কুল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কবি নজরুল বিদ্যাভবন ও বিবেকানন্দ উচ্চতর বিদ্যালয়ের মধ্যে। এর মধ্যে জয়ী হয় কবি নজরুল বিদ্যাভবন। তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক আন্তঃস্কুল টুর্নামেন্টে ফের শিরোপা দখল করে গত বছরের চ্যাম্পিয়ন কবি নজরুল বিদ্যাভবন। তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত এই টুর্নামেন্ট শুরু হয় 24শে জানুয়ারি থেকে। এতে মহকুমার 10টি স্কুল অংশ নেয়। শনিবার ছিল শিরোপা দখলের লড়াই। 10টি বিদ্যালয় থেকে যে 2টি বিদ্যালয় ফাইনাল খেলে সেই বিদ্যালয়গুলি হল গত বছরের চ্যাম্পিয়ন কবি নজরুল বিদ্যাভবন ও বিবেকানন্দ উচ্চতর বিদ্যালয়। টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় বিবেকানন্দ উচ্চতর বিদ্যালয়। নির্ধারিত 50 ওভারের মধ্যে কবি নজরুল বিদ্যাভবন 45 ওভার 3 বলে সব কয়টি উইকেট হারিয়ে 306 রানের বিশাল পাহাড় তৈরি করে। দলের পক্ষে বিশাল দেববর্মা 69, মনীষ দাস 69 এবং অজয় দাস 51 উল্লেখযোগ্য রান করে। বিবেকানন্দ উচ্চতর বিদ্যালয়ের পক্ষে বল হাতে সফল ছিল আকাশ দাস, সে 35 রানে 2 উইকেট ও প্রসেনজিৎ দাস 45 রানে 2 উইকেট। জবাবে খেলতে নেমে বিবেকানন্দ উচ্চতর বিদ্যালয় মাত্র 35 ওভার 5 বলে সব কয়টি উইকেট হারিয়ে 212 রান করতে সমর্থ হয়। বিবেকানন্দ উচ্চতর বিদ্যালয়ের পক্ষে ব্যাট হাতে সফল ছিল বিপিন কলই,
সে রান করে 50, সাগর মালাকার 23 ও বিশ্বজিৎ মজুমদার 28 রান করে। কবি নজরুল বিদ্যাভবন থেকে বল হাতে সফল ছিল ধীমানজিৎ দাস, সে 22 রানে 3 উইকেট, আদিত্য চক্রবর্তী 40 রানে 3 ও মনীষ দাস 21 রানে 2 উইকেট করে। কবি নজরুল বিদ্যাভবন 94 রানে দ্বিতীয়বারের মতো শিরোপা দখল করে। আমরা সাব ডিভিশনের অন্তর্গত আন্তঃমহকুমা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আমরা তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 24 জানুয়ারি থেকে শুরু হয়, আজকে তার ফাইনাল খেলা। এই আন্ত স্কুল প্রতিযোগিতায় মোট 10টি স্কুল অংশগ্রহণ করে, তার মধ্যে আজকে তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবন ভার্সেস বিবেকানন্দ হাই সেকেন্ডারি স্কুলের মধ্যে এই ফাইনাল খেলা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে কবি নজরুল বিদ্যাভবন প্রথমে টসে জিতে ব্যাট করছে, 306 রান করেছে, টার্গেট দিয়েছে 307। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে, খেলা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্রবল ভূমিকম্প তাইওয়ানে, কম্পনের তীব্রতা 6.4, মৃত 3 জন এবং আহত 121 জন। শুক্রবার অসমে ডিব্রুগড়ে বহু প্রতীক্ষিত গ্যাস ক্রেকার প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের যাবতীয় অপারগতার দায় চাপিয়ে দিতে চাইলেন গান্ধী পরিবারের উপর। বিদেশিনী ছাত্রী নিগ্রহের ঘটনায় শুক্রবার আরও 4 জনকে গ্রেপ্তার করল বেঙ্গালুরু পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হয়েছেন 2 পুলিশ অফিসারও। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।